স্যামি জেন জয়েন করবেন কেভিন ওমেন্সের টিম এবং তার সাহায্যেই কেভিন ওমেন্স অ্যাটাক করবেন টিম ব্লাডলাইনকে। বন্ধুরা, আজকে কি হয়েছে তা আপনারা প্রত্যেকে কম বেশি দেখে নিয়েছেন। যখন সিঙ্গলস ম্যাচে স্যামি জেন অলমোস্ট কেভিনকে হারিয়ে ফেলেছিলেন, কিন্তু গেস ওয়াট, তখন তাকে বাধা দিয়েছিলেন ব্লাডলাইন। আর তারপরে কেভিনকে মারাত্মকভাবে অ্যাটাক করেন সোলো সিকো এবং ইউসোসরা। আর স্যামি জেন অনেকটা অখুশি হয়েছিলেন এবং তারপরে কেভিনকে নিয়ে যাওয়া হয় রিং সাইডে, এবং তারপর তো কী হয় তারপরে দেখতেই পেয়েছেন। তো স্যামি জেন অনেক রেগে রয়েছেন টিম ব্লাডলাইনের প্রতি, কারণ তিনি অলমোস্ট হারিয়েই ফেলেছিলেন কেভিনকে, বাট তিনি জয়লাভ করতে পারলেন না আর তার জয়লাভের পথে বাধা দিয়েছিলেন ইউসোসরা। আরেকটি পর্যায়ে তো স্যামি জেন রেগে গিয়েছিলেন ইউসোসদের প্রতি, মানে প্রত্যেকবারই স্যামিকে নিয়ে যে কী করছে এরা তা তিনি বুঝতেই পারছেন না। তাই হয়তো ইন ফিউচারে স্যামি জেন অবশ্যই জয়েন করবেন কেভিন ওমেন্স, কারণ তারা কিন্তু ভালো বন্ধু, আর এরা দুজনে মিলে অ্যাটাক করবেন ব্লাডলাইন খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই।